আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুলনা স্টিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি বিউটি টিপস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ত্বক সুন্দর আর টান টান হলে বয়স বোঝা খুবই মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই ঘুরে ফিরে ত্বক নিয়ে যত প্রশ্ন। অ্যান্ড দ্যাটস ওয়াই অনেকে স্কিন টাইপ জানতে চান এবং অনেকে জানতে চান কিভাবে স্কিন টেক কেয়ার করতে হয়। তবে হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ আছেন যেটা জানতে চান না, তা হলো পরিষ্কার করার পরও আরও কিছু করার তাকে কিনা। কারণ সবাই ধরে নেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার শেষ কথাই হচ্ছে ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করা। কিন্তু আমি বলবো ক্লিনজিংয়ের পরের যে দাপটা থাকে সেটা হচ্ছে টোনিং, যা অনেক আপুরাই জানেন, আবার অনেক আপুরাই আছেন যারা জেনে শুনেও এড়িয়ে যান। আমি বলবো ডোন্ট ফরগেট টু ইউজ টোনার আফটার ওয়াশিং ইউর ফেস, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার হেলদি স্কিন। তাই আজকে আমরা জেনে নেব ড্রাই স্কিন, ওয়েলি স্কিন এবং নর্মাল স্কিনের জন্য কিছু টোনার সম্বন্ধে। চলুন তাহলে দেখে নিই কিভাবে ঘরে টোনার তৈরি করতে হয় এবং কোন স্কিনের জন্য কোন টোনারটি বেশি ভালো কার্যকরী। এক টেবিল চামচ মধু সহ খোসা ছাড়ানো আপেল ব্লেন্ড করে নিন, মুখে লাগিয়ে রেখে দিন 20 মিনিট এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সব ধরনের ত্বকের জন্য শক্তিশালী টোনার হিসেবে কাজ করে। তৈলাক্ত ত্বকের জন্য ডিম খুব ভালো টোনার হিসেবে কাজ করে। মুখ পরিষ্কার করার পর ডিমের সাদা অংশ কমপক্ষে 15 মিনিট মুখে লাগিয়ে রাখুন, এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকরী টোনার হচ্ছে আলু। এক টুকরো আলুর রস সারা মুখে লাগান, শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এটাই বেশ কার্যকরী একটি টোনার। একটি ডিম ফেটিয়ে নিন, তারপর এতে এক চামচ মধু আর এক চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। মিনিট দশেক পরে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তৈলাক্ত ত্বকের জন্য এই টোনারটিও বেশ কার্যকর। স্বাভাবিক ত্বকের জন্য গোলাপ জলই যথেষ্ট টোনার হিসেবে কাজ করে, এটা অনেক উপকারী স্বাভাবিক ত্বকের জন্য। ত্বকের জন্য 3 মুঠো পুদিনা পাতা 1 গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। পাতার রস পানির সাথে মিশিয়ে যাবার পরে পানি ছেঁকে নিন এবং মুখে ঠান্ডা করে লাগিয়ে রাখুন 20 মিনিট। এটা রিফ্রেশ রাখবে আপনার ত্বককে। 1 কাপ শশা কুচি আর 1 কাপ টক দই ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। মিনিট দশেক পরে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আপনি কমেন্ট বক্সে গিয়ে আমাকে করতে পারেন। আজকের ভিডিও এই ছিল, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।